আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সরাসরি স্বাগতম। আজ আমি তোমাদের কোষে দেখি 8.1-এর অঙ্কগুলো শেখাবো। আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে অঙ্কগুলো শেখাবো, তোমরা পুরোপিটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো পথে দেখি 8.1-এর অঙ্ক লিখে নিয়েছি। 1 নম্বরের অঙ্ক শেখাবো। প্রথমে 1 নম্বর লিখে নিলাম, প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব সেখানে ত্রিভুজ আঁকার চেষ্টা করি ও যেখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কারণ দেখাই। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আমি সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো। প্রথমে অঙ্কটুকে নেব 4 সেমি কমা 5 সেমি ও 7 সেমি। দেখো কীভাবে ত্রিভুজ আঁকছি। এই 3টি বাহু দেওয়া আছে, সেটি প্রথমে অঙ্কন করে নেব। প্রথমে 4 সেমি, তারপরে 5 সেমি, তারপরে 7 সেমি। 7 সেমি অঙ্কন করলাম। এখন আমি বাহুগুলো মাপ দিয়ে দেব, 4 সেমি, 5 সেমি আর 7 সেমি। এখন দেখো যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব, যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করলাম। এবার সব থেকে বড়ো বাহুর মাপ নেব, সব থেকে বড়ো বাহু আছে 7 সেমি, এই মাপটি নিব। ভালো করে মাপ নেবে, মাপ নিলাম আর আমি এখান থেকে কেটে দেবো, কেটে দিলাম। এবার আমি 4 সেমি বাহুর মাপটি নেব, ভালো করে তোমরাও মাপ নেবে, মাপ নিলাম। এখান থেকে বসি আমি এখানে কেটে নেব। এবার দেখো 5 সেমি বাহুর মাপটি নেব, 5 সেমি বাহুর মাপটি নিলাম। এখন আমি এখান থেকে কেটে দেব, কেটে দিলাম। এবার এটাকে আমি স্কেল দিয়ে বাহুগুলো অঙ্কন করে নেব। প্রথমে আমি এইভাবে মিলিয়ে দেবো এটাকে, তোমরা সুন্দরভাবে মেলাবার চেষ্টা করবে। এখানে বসিয়ে এখানে আমি মিলিয়ে দিলাম, আবার আমি এখান থেকে এখানে মিলিয়ে দেব, এখান থেকে মিলিয়ে দিলাম। এখন দেখো এটা কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হলো, নাম দিয়ে দিতে পারি এ বি সি। তো লিখবো এখানে, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হলো। এখানে কারণ দেখাতে হবে না কী জন্য আঁকা সম্ভব হলো, যেখানে আঁকা সম্ভব হবে না সেখানে কারণ দেখাবো। এবার দেখো 2 নম্বর, 2 নম্বর অঙ্কটুকে নেব 9 সেমি কমা 4 সেমি ও 4 সেমি। আবার দেখো 3টি বাহু প্রথমে অঙ্কন করে নেব, প্রথমে আছে 9 সেমি, 9 সেমি তোমরা সবসময় কিন্তু শূন্য থেকে ধরবে। এবার দেখো 4 সেমি, তো 1টি বাহু কিন্তু আঁকলে হয়ে যাবে 4 সেমি। তো এখানে লিখে নেব 9 সেমি আর এখানে 4 সেমি। আবার যে কোনো একটি মাপের সরলরেখা অঙ্কন করব, অঙ্কন করলাম, অঙ্কন করার পরে 9 সেমি মাপটি নিব আর কেটে নেব।
মাপটি নিলাম, এখান থেকে আমি কেটে দেবো, বাহুটা একটু কম পড়ে আলো তো বাড়িয়ে নিব। তোমরা একটু বড় করে করবে, এটাকে আমি বাড়িয়ে নিলাম। এখন দেখো 4 সেমি মাপটি নিব, চার সিম আপনি নিলাম, এখান থেকে আমি কাটবো, আর 4 সিম আপটি আবার কিন্তু কাটতে হবে, মানে 2 বার 4 সিমে ছিল সেই জন্য। এখন আমি এখান থেকে আবার কাটবো, তো দেখো এখানে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হচ্ছে না। তো লিখে নেব এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হলো না, কারণ দেখাবো। কারণ দেখ, কারণ দেখাচ্ছি, কারণটা হচ্ছে যে যেই দুটো ছোট বাহু ছিল 4 সেমি যোগ 4 সেমি, এটির যোগফল 8 সেমি হচ্ছে। তো এটির যোগফল যদি সব থেকে বড়, মানে তৃতীয় বাহুটা থেকে যদি বড় হয়, তবে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হয়। এখানে কিন্তু দেখো তৃতীয় বাহু থেকে ছোট হচ্ছে দুটি যোগফল, অতএব কিন্তু এখানে ত্রিভুজ আঁকা সেই জন্য সম্ভব হলো না। তো আর একটু কারণ দেখাবো, দেখো লিখব, তাই দেখলাম ত্রিভুজের সবচেয়ে ছোট বাহু দুটির যোগফল তৃতীয় বাহু থেকে ছোট হচ্ছে, তাই ত্রিভুজ আঁকা সম্ভব হলো না। যদি বড় হতো তো অবশ্যই কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব হতো। এবার দেখো 3 নম্বর, 3 নম্বর দিয়ে দিলাম প্রশ্নটিকে নেব, 6 সেমি 8 সেমি ও 10 সেমি। তোমরা যদি এইটুকু না লিখো তবু কিন্তু চলবে। আমি তোমাকে দেখালাম ত্রিভুজ আঁকার পরে কি জন্য আঁকা সম্ভব হল না, সেটি কিন্তু লিখলেও চলবে, মানে এইটি লিখলেই চলবে, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হলো না, কারণ এত যোগ এত সমান এত, এটা ছোট এটার থেকেও, মানে তৃতীয় বাহু থেকে, সেই জন্য। এবার দেখো আবার এই 3টি বাহু অঙ্কন করে নেব, 6 সেমি 8 সেমি আর 10 সেমি, লিখে নেব বাহুর মাপ 6 সেমি 8 সেমি 10 সেমি। এবার দেখো যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করে নেব, অঙ্কন করার পরে সব থেকে বৃহত্তর বাহুটা মাপ নেব, বৃহত্তর বাহুটার মাপ নিলাম, আর এখানে বসিয়ে কেটে নেব, কেটে নিলাম। এবার দেখো এই 6 সেমি বাহুটার মাপ নেব, মাপ নিলাম, আর এখান থেকে আমি
কেটে নেব। এখন দেখো আবার 8 সেমি বারোটার মাপ নেব, মাপ নিলাম আর এখান থেকে বসিয়ে কেটে নেব। এবার আমি বাহু দুটো মিলিয়ে নেব, একটা বাহু মিলিয়ে নিলাম আর একটা বাহু মিলিয়ে নেব। মিলিয়ে নিলাম, এখন দেখো এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হয়ে গেল। নাম দিয়ে দেবো এ বি সি। তো এখানে লিখে নেব, এখানে ত্রিভুজ আঁকা সম্ভব হলো। এবার দেখো 2 নম্বর, 2 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো, প্রশ্নে বলা হয়েছে এবিসি একটি ত্রিভুজ আঁকি যার এবি সমান 5.5 সেমি, বিসি সমান 5 সেমি ও সিএ সমান 6 সেমি। আমি তোমাদের সুন্দরভাবে ত্রিভুজ অঙ্কন করে দেখাচ্ছি। দেখো প্রথমে 3টি বাহু অঙ্কন করে নেব। প্রথম বাহুর মাপ ছিল 5.5 সেমি, এখানে 5 আর এখানে হচ্ছে 5, মনে রাখবে 5 আর 6-এর মাঝে 5 পয়েন্ট পাচ্ছি। এবার দেখো এটা লিখে নেব এবি সমান 5.5 সেমি, এরপরে আছে বিসি 5 সেমি। তো অঙ্কন করে নেব 5 সেমি বাহু, 5 সেমি বাহু, এটার নাম দেব বি সি 5 সেমি। এরপরে দেখো আরেকটি বাহু আছে সিএ, এর নাম দিব মানে অঙ্কন করি নি আগে, এটা আছে 6 সেমি, নাম দিব সিএ, এটা হচ্ছে 6 সেমি। এবার দেখো যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব। যে কোনো মাপের সরলরেখা অঙ্কন করলাম, এবার প্রথমে আমি সব থেকে বড় বাহু মাপ নেব আগের মতোই, এটা সব থেকে বড় বাহু, মাপ নিলাম আর আমি এখান থেকে কেটে নেব। নাম দিয়ে দেব, এটা ছিল সিএ, তো লিখে নেব সি এ। তো এটা লিখতে পারি 6 সেমি। এরপরে দেখো এবি 5.5 সেমি আছে, এই মাপটি নিব, এই মাপটি নিলাম। এখানে দেখো এবি এ থেকে বলা হয়েছে, সেই জন্য এখান থেকে এ থেকে করব, এখান থেকে কাটলাম। এবার এই বিসি বাহুর মাপ নেব, তো এখানে বি হচ্ছে, এখান থেকে আমি কেটে নিলে কিন্তু হয়ে যাবে বিসি, কেটে নিলাম। তো মিলিয়ে নেব, ভালো করে মিলাবে তোমরাও, মিলিয়ে নিলাম আর এখানে মিলিয়ে নেব। এখানে মিলিয়ে নিলাম, এখানে নাম দিয়ে দেবো বি, এটার মাপটা লিখে নেব। এবির মাপ আছে 5.5 সেমি, এটা আছে মাপ 5 সেমি। তো লিখে নেব এখানে এখানে ত্রিভুজটি হলো, এখানে ত্রিভুজ টি সমান ত্রিভুজ এ বি সি। এরপরে দেখো 3 নম্বর, 3 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো,
প্রশ্ন বলা হয়েছে একটি সমবাহু ত্রিভুজ আঁকি যার প্রতিবাহুর দৈর্ঘ্য 4.5 সেমি। তোমরা অনেকেই জানো যে সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান তাকে বলা হয় সমবাহু ত্রিভুজ। তো এখানে দেওয়া আছে একটি বাহুর মাপ, মানে এর প্রতিটি বাহু সমান হবে। তাদের সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি, মানে কোণগুলো মেপে দেখতে হবে যে মাপগুলো কী হচ্ছে। আমি সুন্দরভাবে এঁকে মাপগুলো মেপে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটি বাহুর মাপ দেওয়া আছে। তো একটি বাহুর মাপটা প্রথমে আমি অঙ্কন করে নেব। এটা আছে 4.5 সেমি, এখানে 4 আর এখানে 5 পাচ্ছি। লিখে নেব 4.5 সেমি। এবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব। অঙ্কন করলাম, এবার আমি এই বাহুটির মাপটি নেব। মাপ নিলাম, এখান থেকে আমি এখানে কেটে নিলাম। এটাকে তিন দিকেই হবে, এক দিকে করলাম, আবার এক দিকে করলাম, দুই দিক হলো, এখান থেকে করব, তিন দিক হয়ে গেলো, মানে তিনটি বাহু কিন্তু সমান হবে সেই জন্য। এবার আমি মিলিয়ে নেব, এখান থেকে আমি এটা মিলিয়ে নিলাম, আবার আমি এখান থেকে মিলিয়ে নেব, মিলিয়ে নিলাম, নাম লিখে নেব, যে কোনো নাম দিতে পারি। ধরো নাম দিয়ে দিচ্ছি পি কিউ আর। তো লিখে নেব এখানে, এখানে সম বাহু ত্রিভুজটি সমান ত্রিভুজ পি কিউ আর। কিন্তু প্রশ্ন আরও বলা হয়েছে যে চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণের মাপ লিখি। তো দেখো প্রতিটি কোণের মাপ নিয়ে নিচ্ছি। সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মাপ কিন্তু 60 ডিগ্রি হয়। তবুও দেখছি, দেখো 60 ডিগ্রি হচ্ছে কি না। দেখো 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, মানে প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি হবে। তো লিখে নেব যে এই কোণটা লিখবো প্রথমে। তো লিখবো আর পি কিউ বা কিউ পি আর। লিখবো দাড়ি দিয়ে আর পি কিউ, কোণ আর পি কিউ সমান। এবার দেখো এই কোণটির মাপ লিখবো। তো লিখবো পি কিউ, মানে যেই কোণটির মাপ লিখবো সেটা কিন্তু মাঝে লিখতে হবে। কিউ লিখবো, আর এখানে লিখবো পি, আর এখানে লিখবো আর সমান, মানে তিনটি বাহু সমান, সেই জন্য কিন্তু এইভাবে করছি। তারপর দেখো আবার কোণ, এই কোণটি মাপ লিখবো। তো আরটা মাঝে লিখবো, আর লিখতে পারি পি আর কিউ সমান 60 ডিগ্রি, মানে তিনটি বাহু কিন্তু সমান আছে আর তিনটি কোণ কিন্তু সমান আছে, সেই জন্য তিনটি কোণের মাপ হচ্ছে 60 ডিগ্রি। এটা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 4 নম্বর, 4 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 6 সেমি, কিউ আর সমান 5 সেমি ও পি আর সমান 6 সেমি। চাঁদার সাহায্যে এই ত্রিভুজের প্রতিটি কোণ মাপি এবং কোণগুলির সম্পর্ক বের করি। তো এখানে একটু বেশি খাটতে হবে, কোণগুলোর সম্পর্ক বের করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। দেখো এই ত্রিভুজটিতে তিনটি বাহুর কিন্তু মাপ দেওয়া আছে। তিনটি বাহু অঙ্কন করে নেব। প্রথমে আছে পি কিউ 6 সেমি। তো 6 সেমি অঙ্কন করলাম, নাম দিয়ে দেব পি কিউ 6 সেমি। এরপরে আছে কিউ আর 5 সেমি, কিউ আর বাহু অঙ্কন করে নেব 5 সেমি, কিউ আর 5 সেমি। এরপর আছে পি আর 6 সেমি, 6 সেমি অঙ্কন করব। এটা হচ্ছে পি আর 6 সেমি।
আবার আমি যে কোনো মাপের একটি সরলরেখা অঙ্কন করব। অঙ্কন করলাম, এখানে দুটি বাহু সমান আছে, সেই জন্য আমি যেটা বাহু সমান নেই সেই বাহুর মাপ নেব, কিউ আর বাহুর মাপটি নেব। মাপটি নিলাম, এখান থেকে কেটে নেব, কেটে নিলাম, নাম দিয়ে দেব কিউ আর। আর এবার দেখো পি কিউ বাহুর মাপটা নেব, মাপ নিলাম, এখান থেকে কেটে নেব, এখানে কাটব। এবার দেখো পি আর বাহুর মাপটি নেব, সমান আছে 6 সেমি আছে, এখান থেকে আমি কেটে নেব। এখন আমি এটা মিলিয়ে নেব, এটা মিলিয়ে নিলাম, এবার এটাও মিলিয়ে নেব। এটাও কিন্তু মিলিয়ে নিলাম, এখানে নাম দিয়ে দেব পি। এবার দেখো লিখব এখানে পি কিউ আর ত্রিভুজের, দেখো তিনটি কোণ পাচ্ছি, তিনটি কোণের মাপগুলো প্রথমে লিখে নেব। প্রথমে ধরো এই কোণটার মাপ লিখব, তো কিউটা মাঝে লিখব, আর কোণ দিদি কিউ মাঝে, পি তারপরে কিউ আর সমান, দেখো এটা কত ডিগ্রি পাচ্ছি, চাঁদার সাহায্যে মাপ বের করে নেব। তো চাঁদা বসিয়ে নিচ্ছি, দেখো এটা পাচ্ছি 75 ডিগ্রি, লিখে নেব 75 ডিগ্রি। এরপরে দেখো কোণ পি আর কিউ, মানে এই কোণটি মাপ বের করবো, তো আটটা মাঝে লিখব আর পি লিখব, পি আর কিউ সমান, এই কোণটি মাপ কিন্তু সমান হবে, কারণ এই কোণটি আর এই কোণটি সমান হবে, দুটি বাহু সমান আছে সেজন্য, এটাও হবে 75 ডিগ্রি, কমা। এবার দেখো এই কোণটি মাপ লিখব, সেই জন্য পিটা মাঝে লিখব আর কিউ লিখব, এখানে কিউ পি আর সমান সমান। আমরা কি জানি একটি ত্রিভুজের প্রতিটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তো 75 75 150 তো পেয়ে গেছি, তো আর এটা 30 ডিগ্রি কিন্তু হবে, এখানে লিখে নেব 30 ডিগ্রি। লিখব দেখা গেল সমান বাহু দুটি কিউ আর এর সহিত সমান কোণ উৎপন্ন করেছে। এটা সুন্দরভাবে তোমাদের আমি শিখিয়ে দিলাম, অতএব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে শিখালাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সেশনে বলবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সারের চেষ্টা করব। আর অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।